Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি উৎসবকে সন্দেহ করছি, সন্দেহ করছি আমি তোকে। মারবো টেনে এক থাপ্পড়। জগদ্ধাত্রী তুই আমাকে কি মারবি রে? তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা যে তুই আমার গায়ে হাত তুলবি? তুই তো আমাদের বাড়ির অন্যই প্রতিপালিত হয়েছিস। আমার মম ড্যাড তোকে খাইয়ে দাইয়ে বড় করেছে, কাজের লোকের মতো তো থাকতিস। আর আজ তোর মুখে খুব বুলি ফুটেছে না যে তুই আমার গায়ে হাত তুলবি বলছিস? তুই কি ভেবেছিস, উল্টে আমি তোকে মারতে পারি না? আমি হাত তুলতে পারবো না ভাবছিস? আমি যদি তোকে মারি তাহলে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি না। আগামী 6 মাস তোর ঠিকানা হবে কোনো নার্সিং হোম, অর্থোপেডিক ডিপার্টমেন্ট। জগদ্ধাত্রী, তুমি আমাদের বাড়ির বউকে এইভাবে থ্রেট দিচ্ছ? হ্যাঁ রে বর্দি, তুই এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ও তো বরাবরই মজা দেখে, তাই ঈশ্বর ওর সাথে মজা করেছে। বুঝলাম না কি মজা করেছে আমার সাথে। কেন, সমরেশকে কেড়ে নেয়নি? দিব্যা সেন তোর রাইভাল, আমার সামনে দাঁড়িয়ে তুমি কৌশিকী মুখার্জিকে ভালোবাসার কথা বলবে না সমরেশ, কখনো না। আমার দেওয়া কথা খেলাপ আমি কোনোদিনও করিনি সমরেশ। আজ তোমাকে আমি বলে যাচ্ছি, আমি বিয়ে তোমাকেই করব, আর সেই বিয়েতে উপস্থিত থাকবে কৌশিকী মুখার্জি, আর তোমার আমার সাথে থাকবে কাকু। আমি কথা দিলাম নিজেকে, ঠিক যেভাবে বড়দিনের দিন কাকন তোমার অনুষ্ঠানে নাচবে আর দর্শক হিসেবে উপস্থিত থাকবে কৌশিকী মুখার্জি, আরও একদিন দর্শক হয়ে থাকবে যেদিন তোমার আমার বিয়ে হবে। তুমি আমার স্মৃতিতে সিঁদুর দেবে আর সাক্ষী থাকবে কৌশিকী মুখার্জি। ইটস মাই প্রমিস। দাঁড়ান, কাকে চোখরা আছেন আপনি? একজন স্বাধীন লেখক আমি, ভাবেন না যে একটা উপন্যাস প্রকাশ করে আমাকে উদ্ধার করে দিয়েছেন। আরে অনেক প্রকাশনা সংস্থা না আমার পেছনে পেছনে ছোটে। তাই নাকি? তাহলে তুমি আমার এখান থেকে তোমার উপন্যাস কেন প্রকাশ করছো? বলো কেন, উত্তর দাও। আসলে কি বলতো সমরেশ, তুমি না একজন কনফিউজড মেল। আর যেসব মেলরা কনফিউজড হয় না, আমি তাদের ভীষণ হেট করি, না হয় আই লাভ দেম। আমি তোমার কনফিউশন দূর করার জন্য স্পেশাল মেডিসিন, শুধু একটু ডোজটা কড়া। দীপসেন, দীপসেন আমার কথাটা শুনুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি শুনতে পাচ্ছেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কিচ্ছু চাই না আমার, আমার 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 কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি শুধু কৌশিকী মুখার্জিকে ভালোবাসি। হ্যাঁ, আমি আমি শুধু কৌশিকেই ভালোবাসি। হতে পারে, হতে পারে আমাদের মধ্যে অনেক প্রবলেম আছে, কিন্তু আমি শুধু কৌশিকেই ভালোবাসি। আপনি শুনতে পাচ্ছেন দীপা সেন, আমি শুধু কৌশিকী মুখার্জিকে ভালোবাসি। দোষ তোর নয় প্রীতি, দোষ হলো যে পরিবারে তুই বিয়ে করে গিয়েছিস সেই পরিবারের। তোকে দেখে এখন মনেই হয় না জানিস যে তুই মুখার্জি পরিবারের কেউ। দেবুদার পরিবারের ওই টিপিক্যাল কিছু কালচার আছে না, হুট কাচালি,
আর ওই টিপিক্যাল চিপ কিছু জিনিসপত্র সেগুলো খুব ভালো করে রপ্ত করেছিস। আর তার ফল হলো তুই কৌশিকী মুখার্জির সামনে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলার স্পর্ধা দেখাচ্ছিস। একটা এসি কেনারও পয়সা ছিল না, সেটাও কিন্তু এই পরিবার তোকে দিয়েছে। এখন যে গাড়িটা চড়ছিস সেটাও কিন্তু তোকে এই পরিবারই দিয়েছে। একটা নিষ্কর্মা লোককে বিয়ে করে আজকে তোর এই অবস্থা। বর্দি, চিৎকার করে কথা বলবি না, একদম চিৎকার করে কথা বলবি না। তুই কিন্তু আমায় খুব ভালো করে চিনিস। মুখার্জি পরিবারে এই মুহূর্তে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধান করার জন্য আমি আজকে এখানে এসেছি। তোর এই চিপ কথাবার্তা শুনতে নয়, আর যদি এগুলো নিয়ে আলোচনা করতেই হয় দেবুদাকে নিয়ে বাড়ি চলে যা, তল্পি গলবা গুটি। যাই হোক, মেহেন্দি তোমাকে যেটা বলছিলাম, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে নো মোর ডিসকাশন, রাইট? স্বামীকে নিয়ে ঘরে যাও, মুখোমুখি বসে সমাধান করার চেষ্টা করো। এই ধরনের বিষয় নিয়ে এই বাড়ির ড্রয়িং রুমে কিংবা বেডরুমে ফিস ফিস করেও যেন এই নোংরা ইঙ্গিত না করা হয়। মাথায় রেখো, এন্ড অফ দ্য ডে উৎসব মুখার্জি কিন্তু আমার ভাই। কিন্তু ওই ব্যাপারটার তো কোনো সমাধান হলো না, জগদ্ধাত্রী তো কোনো উত্তর দিল না। সেটা তোমার প্রবলেম, তোমার দিদি। দেখো, আমাদের বাড়ির ছেলেকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো স্ক্যান্ডেল করার চেষ্টাটাও করো না, তার ফল কিন্তু খুব খারাপ হবে। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো। এক মিনিট, একটা পুরুষ মানুষের গা থেকে কলঙ্ক 2 মিনিটে ঝেড়ে ফেলা যায়, কিন্তু একটা মেয়ের কাছে, একটা মেয়ের কাছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। উৎসব উৎসব জামাই উৎসব উৎসব জামাই, তোমার স্ত্রীর সঙ্গে তোমার ঝগড়া হয়েছে তাই না? এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আমাকে কেন জড়ানো হচ্ছে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।